সুন্দর আমার বেগুন গাছটা, ঠিক আছে। এখানে আবার হয়েছে হচ্ছে ঢেঁড়সের গাছ, সুন্দর পাতা, ঠিক আছে। অনেকগুলো ঢেঁড়স অলরেডি এটা থেকে আমাদের যারা পরিচিত আছে, যে যেখানে আমাদের আশেপাশে থাকে সবাই এটা থেকে খাওয়া দাওয়া অলরেডি দাম, তাও এটা আরও বড়ো হচ্ছে। এখানে আমার বেগুন গাছটা আছে, বেগুন গাছটা অবশ্যই তো প্রায় শেষ হয়ে গেছিলো, আমি এটা কতবার ঠিক করে দিয়ে যাই। এখন প্রবলেম হয়েছে কি, এখানে অনেক আগাছা জন্মেছে, এই যে দেখেন এগুলো কিন্তু পুরোটাই সব আগাছা, ঠিক আছে। এখন আমি যদি আগাছাগুলো উঠাইতে চাই, দেখেন তারা কি বলে, কিরে তোদের তো কাইটে ফেলা দরকার, তোরা যে হস, তোরা তো আইসায় যে বড় বড় যে গাছটা থাকে সব পুষ্টি খাই ফেলো, আমি কি করবো? ও পুষ্টি তো আমরা খাই, তাই না? তো তোমরা একটু বেশি করে পুষ্টি দিতে পারো না, যেন আমরাও খেতে খেতে বড় হতে পারি? আমরা তো ছোট কাজ, আমাদের সাথে তোমরা কেন এমন করো বলো তো। আরে বেচারা কানা করিস না, শোন শোন শোন, তোদের কি বলবো, তোরা অন্য জায়গায় হও, তোরা এই জায়গায় হয়েছিস, এখন তো কাটতে হবে, তাই না? কিছু তো করার নাই, না আমার ওই গাছগুলো বড় হইতেছে না, তুই তো এদিকটা ফলও দেস না ফুলও দেস না, আমি কি করবো তোদের রেখা? ও ফল ফুল দেই না দেখে এই অবস্থা। আচ্ছা তুমি যেরকম এখানে থাকো, তুমি ধরো বড় হলা, তুমি তোমার বাবা মাকে পড়াশোনা করে কোনো টাকা পয়সা কিছুই দিতে পারলো না, কারণ তোমার চাকরি হয় না। এখন তোমাকে কি তোমার বাবা মা তোমাকে ফেলে দিবে? হ্যাঁ ফেলে দিবে। তুই ফাজিন, তুই এমন কথা বলছিস কেন? চুপচাপ থাক, এগুলো নিয়ে খোটা দিবি না, ঠিক আছে, বুঝছিস? তাহলে রাখতে বলছিস, ঠিক আছে রাখবো, তুই ওগুলো বলে খোটা দেস কেন? হ্যাঁ দেখছো তোমার গায়ে লেগে গেছে, তাই না? তা আমাকে কেন এইভাবে বলো? হ্যাঁ হ্যাঁ আমাকে কেটো না প্লিজ। ঠিক আছে যা, কাটবো না তোকে, যা ভালো থাক, ভালো থাক, থাক এখানে থাক, যতদিন ইচ্ছা থাক, কিচ্ছু বলবো না, কিন্তু খালি বর্ষার সিজনটা পরে একটু কাইন্ডলি দেখি তোদেরকে, সব আগাছাকে এক জায়গায় আমি দিয়ে রাখবো না, ওখানেই তোরা জন্মাইস, ঠিক আছে? ভালো থাক, ভালো থাক। ও থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করিও, যে একটা জায়গা নিবে, একটা বড় বেড করবে মাটি দিয়ে, সেখানে যত তোমার আগাছা হবে সব ওখানে রেখে দিবে, তাহলে আগাছা আমরাও খুশি থাকবো, তোমরাও খুশি থাকবে, ঠিক আছে? কেমন? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, বুঝছেন তো এই হচ্ছে অবস্থা। তা আগাছার সাথেই যখন কনভারসেশন করলাম, এইটা এখন মাথায় আসছে, একটা কাজ করাই যায়, তাহলে একটা কাজ করে, ওই যে ওইখানে একটা বেড আছে না, এই মাথায় আমাদের একটা মাটির বেড আছে, এখানে যে উল্টা পাল্টা দাদা আছে একটা সাইড করে বা একটা নতুন একটা বেড করে, ওখানে যত আগাছা থাকবে সব আমি ওখানে ট্রান্সফার করে দেবো, যে ভাই তোরা থাক, তাও তোরা কান্নাকাটি করিস না, ঠিক আছে? খুশি তো? হুম, এখন আর মুড নেই তার কথা বলার।